নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রাখি, করছি এক্সপ্রেস বাংলা। চোখ রাখবো খবরে, কৃষকদের জন্য আশার আলো দেখাতে পারছে না আবহাওয়া দপ্তর। আগামী 4-5 দিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাট পচানো এবং আমন ধান রোয়ার ক্ষেত্রে বিপাকে পড়ছেন কৃষকেরা। কৃষকদের জন্য আশার আলো দেখাতে পারছে না আবহাওয়া দপ্তর। আগামী 4-5 দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, হালকা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাট পচানো এবং আমন ধান রোয়ার ক্ষেত্রে বিপাকে পড়ছেন কৃষকরা। গত কয়েকদিনের থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টির কিছুটা স্বস্তি দিয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে মাসে বৃষ্টির ঘাটতি রয়েছে। জুলাই মাসের 7 দিনও বেশি বৃষ্টিপাত না হওয়ায় সংকটে পড়েছে কৃষকরা। দিনে তাপমাত্রা কিছুটা বাড়ছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও আরো বাড়বে। দক্ষিণবঙ্গে এমনিতে একটা বৃষ্টির ঘাটতি তো চলছে, যেহেতু জুন মাসে বৃষ্টি খুব কম হয়েছে এবং আজকেও জুলাইয়ের 7 তারিখ অবধি সেভাবে বৃষ্টি হয়নি, কিন্তু আগামী 5 দিনেও খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না যে বৃষ্টির ক্ষেত্রে খুব মার্কড ইমপ্রুভমেন্ট বা বাড়ার ফলে আগামী 5 দিনও কিন্তু কোথাও যে খুব বেশি বৃষ্টি হবে বা বৃষ্টি বাড়ার যে খুব একটা লক্ষণ সেটা এই মুহূর্তে নেই। যেটুকু হবে সেটা বিক্ষিপ্তভাবে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, খুব হালকা থেকে মাঝারির মধ্যে বৃষ্টি, সব জায়গায়ও হবে না, ছড়িয়ে ছিটিয়ে কোথাও একটু হবে, এবং এই বৃষ্টি কম হওয়ার ফলে দিনের তাপমাত্রা কিন্তু একটু বাড়ছে। অর্থাৎ আজকে আমরা আশা করছি 34 ডিগ্রিতে পৌঁছে যাবে, ফলে এই টেম্পারেচার এবং তার সাথে যে জলীয় বাষ্প দুটো মিলিয়ে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। মানে বর্ষার মতন পরিস্থিতি কিন্তু ফিল হবে না এখন যেটা পরিস্থিতি, এবং আগামী 5 দিনের মধ্যে এটার খুব একটা উন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি কম হবে আগের তুলনায়, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু আগে প্রচুর বৃষ্টি হয়েছে ফলে এখন যদি একটু বৃষ্টি কম হয় সেটা বরং কিছুটা রিলিফের মতন দাঁড়াবে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে, বিশেষ করে চাষবাসের ক্ষেত্রে। কারণ এই সময় মূলত পাট পচাবার এবং আমন ধান রোয়ার সময়, ফলে এই সময়টাতে কিন্তু বৃষ্টির যে এখন যে ডেফিসিট এবং আগামী 5-7 দিন যা দেখা যাচ্ছে তাতে কিন্তু অ্যাটলিস্ট এই দুটো চাষের একটু অসুবিধা। চক্রাবো পরের খবরে, নন্দীগ্রামে জনসংযোগ সশস্তিকরণ যাত্রায় রাজ্যে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আমদাবাদ 1 নম্বর অঞ্চল ও বিরুলিয়ার গোলপুকুর অঞ্চলে বুথে বুথে জনসংযোগ সশস্তিকরণ যাত্রা করেন। সর্বভারতীয় বিজেপি প্রত্যেক বিধায়ককে 25টা বুথ এবং প্রত্যেক সাংসদকে 100টা বুথে যেতে বলেছে। এইভাবে আগামী 1 মাস প্রত্যেকটা বুথ পরিক্রমণ করবে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবু তাহেরের হাইকোর্ট জামিন না পাওয়া প্রসঙ্গে বললেন, হাইকোর্টের রায়ের ব্যাপারে কিছু বলবো না, দেবব্রত মাইতি খুনের সাথে এরা সবাই যুক্ত, এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। ক্যানিং এ তৃণমূল নেতা খুন হওয়ার প্রসঙ্গে বললেন, ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়, পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ি টাওয়ার বানাতে ব্যস্ত, মুখ্যমন্ত্রীর বাড়ি 7,000 এবং অভিষেকের জন্য 4,000 টাকা বাকি, পুলিশ বিরোধী দলনেতাকে আটকাতে ব্যস্ত, তাই রাজ্যের আইন শৃঙ্খলা শিখে উঠেছে। মহামিত্র প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস পুরো দলটাই হিন্দু বিরোধী দল, জনসংযোগ যাত্রায় বিভিন্ন বাড়িতে যান এবং কেন্দ্রের বিভিন্ন স্কিম তাদের উপলব্ধি কিনা নথিভুক্ত করেন। মমতা ব্যানার্জি থাকলে কেউ চাকরি পাবে সেটা তো বলছি, এই জন্য আপনাকে তো জানাচ্ছি। কিছু বলবো না ভাই, সঙ্গে ছিল যা দেখেছে ওটা প্রচার করার জিনিস নয়। সর্বভারতীয় বিজেপি প্রত্যেকটা বিধায়ককে 25টা বুথে যেতে বলেছে, প্রত্যেক সাংসদকে 100টা করে বুথে যেতে বলেছে, এবং যে বুথে আমরা গত বিধানসভা ভোটে কম ভোট পেয়েছি সেই বুথে, জেতা বুথে নয়।
এই বুথে আমার 23টা ভোট কম আছে। আমি এই বুথে পরিক্রমা করলাম, আগেও আরেকটা বুথে পরিক্রমা করেছি, এইভাবে আমি 25টা বুথে পরিক্রমা করব আগামী এক মাসের মধ্যে। এবং এটা প্রধানমন্ত্রীর যে গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারতে শৌচালয়, ভ্যাকসিন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাথাপিছু চাল গম মিলিয়ে 5 কেজি করে রেশন, এর বাইরেও উজালা গ্যাস, প্রধানমন্ত্রী যা যা করেছেন, কে পেয়েছে কে পায়নি কেন পায়নি তার তালিকা তৈরি করার জন্য আমরা আমি কোর্টের ব্যাপারে মন্তব্য করি। দেবব্রত মাইতি খুনের সঙ্গে এরা সবাই যুক্ত, আমাদের হিন্দু দেবব্রত মাইতিকে খুন করেছে নন্দীগ্রামের, এদের জেলের ভিতরে থাকা শুধু উচিত নয়, এদের যাবজ্জীবন এবং কঠিনতম শাস্তি হওয়া উচিত। ওটা ওদের আভ্যন্তরীণ লড়াই, পুলিশ ব্যস্ত পিসিপনির বাড়িকে টাওয়ার তৈরি করার জন্য। পশ্চিমবাংলার পুলিশ পিসির জন্য 7,000, ভাইপোর জন্য 4,000, আর বিরোধী দলনেতা সহ বিজেপিকে আটকানোর কাজ করে, ওই জন্য গুন্ডাদের হাতে চলে গেছে, আইন শৃঙ্খলা নেই, সেই জন্য প্রত্যেক দিন নয় ধর্ষণ হচ্ছে নয় খুন হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, কেন্দ্রের তরফে বাংলাকে অর্থনৈতিকভাবে ব্লক করা হচ্ছে রাজনৈতিক কারণে। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৃহস্পতিবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটি অনুষ্ঠানে কেন্দ্রের বিমাত্রিসুলভ ব্যবহার নিয়ে সোচ্চার হন মমতা। পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 100 দিনের কাজের টাকা 6 মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে, ইউজিসির টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে। তিনি আরো বললেন, আমি হঠাৎ করে দেখছি রাজনৈতিক কারণে আমাদের আর্থিকভাবে ব্লক করা হচ্ছে। আমরা বুদ্ধি করে 10 লক্ষ টাকার কাজ সৃষ্টি করেছি, জব ফেয়ার করেছি, আমরা 30,000 চাকরি হয়ে গেছে, যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে আমরা ওই চাকরিগুলি বন্টন করে দেব। একই সঙ্গে রাজ্যের নতুন প্রজন্মের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলার মেধা সবচেয়ে গর্বের মেধা, আমরা শুধু একটাই অনুরোধ, সবাই যদি তোমরা বিদেশে চলে যাও তাহলে দেশটা কে চালাবে, রাজ্যটা কে চালাবে, তোমরাও যাও কিন্তু বিদেশে পড়ে দেশে ফিরে এসো। মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে বললেন, প্রতিটা দিন গুরুত্বপূর্ণ দিন, আমাদের বিবেককে আরও যদি বেশি করে জাগ্রত করে তোলা যায়, আমরা সবসময় নেগেটিভ কথাবার্তা নিয়ে কি বিতর্ক তৈরি করা যায় সেটা নিয়েই মাথা খামাই। মেয়ে আছে হয়তো বাড়ির কোনো কাজের জন্য, বাড়িতে সমস্যা থাকার জন্য, পড়াশুনোর সুযোগ না থাকার জন্য তারা হয়তো 18-19 বছর বয়সে তার পড়াশুনোটা করতে পারেনি, তার জীবনের স্বপ্নটা হয়তো জীবনের অর্ধলগ্নেই মধ্যলগ্নে পৌঁছে গিয়ে ছেড়ে দিতে হয়েছিল। তারা তো পড়তে ইচ্ছে করে, তারও তো ডাক্তার হতে ইচ্ছে করে, তারও তো ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে করে, তারও তো একটা ভালো ডিগ্রি পেতে ইচ্ছে করে। সেই সমস্ত সকলকে সুযোগ দেওয়ার জন্যই একেবারে 40 বছর পর্যন্ত এই 10 লাখ টাকা পর্যন্ত যে ব্যাংকের লোন স্মার্ট কার্ড খুব কম ইন্টারেস্ট, এবং 15 বছর সময় যার যতটা প্রয়োজন সে নিতে পারবে এবং সে পড়াশোনা চালিয়ে যাবে। আমি আমার ব্যাংকিং সেক্টর থেকে যারা এসেছেন আমি সকলকে বলি, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ফুল কোঅপারেশন, কনগ্রেটস টু অল মাই ব্যাংকিং সেক্টরস অলসো ইনক্লুডিং দ্য স্টেট কোঅপারেটিভ সেক্টরস। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কও অনেক লোন দিচ্ছেন, কারণ যখন আমি দেখছিলাম যে লোনটা হচ্ছে না তখন আমি বললাম দেখা যাক আমাদের নিজেদেরটা ভেঙে আগে করি, এবং এটা করতে গিয়ে প্রায় 30,000-এর মতো হয়ে গেছে, আরও 14,000 হয়ে যাবে, আজকেই 8,000 দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলাতেই দেওয়া হচ্ছে, এখানে যেমন 8,000 দেওয়া হচ্ছে বিভিন্ন জেলাতেও দেওয়া হচ্ছে, প্রায় 30,000 হয়ে গেছে, 14,000 দেওয়া হচ্ছে, আরও হাতে আছে, আগামী দিন আস্তে 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 তারা প্রসেস করে পেয়ে যাবে, প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমরা এমনকি আর একটা কাজ ভালো করছি, যেটা আইটিআই এবং পলিটেকনিকে আমরা ট্রেনিং দিচ্ছি, স্কিল ট্রেনিং, এবং তার সাথে ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটা যোগাযোগ করিয়ে দিচ্ছি, ফলে জব ফেয়ার করছি আমরা, যে ট্রেনিং নিচ্ছে এবং যে নেবে তাকে অ্যাপয়েন্ট করবে, এদের দুজনকে আমরা মিলিয়ে দিচ্ছি, এবং মিলিয়ে দেওয়ার ফলে
আমার ইতিমধ্যেই 30,000 চাকরি রেডি হয়ে গেছে। যে কোনো দিন আবার ওই প্রোগ্রামটা করে 30,000 অ্যাপয়েন্টমেন্ট আমরা ছাত্র মানে স্কিল ট্রেনিং যারা নিয়েছেন তাদের হাতে তুলে দেব। সময় এখন বিরতির, ফিরে আসছে খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চোখরাবো পরবর্তী খবরে। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর গোপালপুর গ্রামে। প্রকাশ্যে দিনের আলোয় এই ঘটনা দেখে চমকে উঠেছেন এলাকাবাসীরা। রাস্তায় ভেসে গিয়েছে রক্ত। নৃশংসভাবে গুলি করার পর কুপিয়ে খুন করা হয়েছে গোপালপুর পঞ্চায়েতের সদস্য এবং দুই তৃণমূল কর্মীকে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন, তাও আবার এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রাস্তার ধারে একের পর এক দেহ পড়ে থাকতে দেখে দেখা গেল। রক্তাক্ত সেই দেহগুলির পাশ থেকে উদ্ধার হয়েছে বোমার খোল। নির্বাচন আসার আগেই এই ঘটনায় শিউরে উঠেছেন মানুষজন। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর গোপালপুর গ্রামে এটাই এখন চর্চার বিষয়। কারণ পঞ্চায়েত সদস্য সহ তিন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। তারপরে তার দুই সঙ্গীকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং পরে তিনজনেরই গলার নলি ছুরি দিয়ে কেটে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মৃতরা হলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, ভূতনাথ প্রামাণিক, ঝন্টু হাদলার। তাদের বাড়ি ধর্মতলা জেলপাড়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা সকালে একটি বাইকে করে যাচ্ছিলেন, সেই সময়ে পথ আটকে কিছু দুষ্কৃতি এলোপাথারি গুলি চালায় ও পরে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ। মৃতদেহের পাশ থেকে তাজা বোমা ও তিনটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। তৃণমূল বিধায়ক পরেশনাথ দাস অভিযোগ করেছেন এই খুনের নেপথ্যে বিজেপির হাত রয়েছে। যদিও এই ঘটনায় এখনো বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুনের নেপথ্যে কারণ কি বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সবটাই খতিয়ে দেখছে পুলিশ। গোপালপুর পঞ্চায়েতে ওনার নাম কি? আর যে দুজন সদস্য, জায়গাটার নাম কি? এখনকার মতো এক্সপ্রেস বাংলা এই পর্যন্ত। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।